চ' হে গাইজ, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল। আৰু কি ক'ম, মানে দিব বিচাৰিছোঁ দুৰ্গা পূজাৰ ভিডিঅ'। তো মোৰ এটা পাৰ্চনেলি প্ৰব্লেমৰ কাৰণে ভিডিঅ'টো দিব পৰা নাই। তো কিছুদিন লেট হৈ গ'ল দুৰ্গা পূজাৰ ভিডিঅ'টো দিবলৈ। কিন্তু তাৰ কাৰণে এটা ভিডিঅ'ই বনাই আছোঁ, সপ্তমী অষ্টমী নৱমী আৰু দশমীৰ গোটেইকেইটা ভিডিঅ', মানে একেটাতে ভিডিঅ'টো। তো বলক আমি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ। আছিলোঁ ভিডিঅ'টো নিদিওঁ, কিন্তু বহুত কষ্ট কৰি ভিডিঅ'টো বনাইছোঁ। তো বেছিভাগ ভিডিঅ'ৰ ক্লিপছ মানে বিজয় দশমীৰটো পাব। তো আৰম্ভ কৰোঁ যাক নেকি। তো লেটছ গ' গাইজ, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল। আৰু আছোঁ মই তেজপুৰত। তো ইয়াতে এইবাৰ পূজা চাই আছোঁ। আৰু ৰাতিপুৱা খোজকাঢ়িবলৈ গৈছিলোঁ সেয়া কালী মন্দিৰ। সেয়া কালী মন্দিৰ বনাই আছে আৰু আজি অষ্টমী। তো আজি কেইটামান পূজা মণ্ডপত যাম, মই চাম আৰু আপোনালোকেও চাব। তো ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাই থাকিব আৰু স্কিপ নকৰিব। দুৰ্গা পূজাৰ বহুত দূৰৰ পৰা আহিছোঁ ইয়াত ভিডিঅ' বনাবলৈ। আপোনালোকৰ সন্তানক বেলুন বন্দুক এইবিলাক কিনি দিলে নে নাই? তো কোনে কোনে পুচকা এইবিলাক খাইছে বাৰু কমেণ্ট কৰি ক'বচোন। আৰু আপোনালোকে নিজেও যদি খাইছে তো কমেণ্ট কৰি ক'ব, ইয়াতে এনেকৈ কমেণ্ট কৰিব। এই ট্ৰফিসমূহ আনিছে আৰতি প্ৰতিযোগিতাৰ বাবে। তো মোকো কিবা এটা সন্মান দিলে তো ভাল লাগে কিবা এটা দিয়ক। আৰু আপোনালোকৰ আশীৰ্বাদত সেই সম্ভৱবোৰ হৈছে আৰু। তো এই দুৰ্গা পূজাটো পাৰ্চনেলি ঘৰত পূজা কৰিছিলে আৰু এতিয়া যাম বেলেগ এটা পূজা মণ্ডপলৈ। আহিছোঁ ৰংগাজান আঞ্চলিক সাৰ্বজনীন দুৰ্গা পূজা বাৰী। গৈয়া চাওঁ সম্বর্ধনা জানাব আমার এই সুরজ ছেত্রী, এইবারের সেক্রেটারিয়ে সম্বর্ধনা জানাইছে আমার বিচারক মন্ডলীর প্রণব ভট্টাচার্যদেব। হরিমন্দির কমিটির চারিশ পুরনি দুজন ব্যক্তি রতন মণ্ডল আর তুয়ারাম সিন্তে রতন মণ্ডল মণ্ডলক এটি ফুলাম গামোচাৰে আদরণি জানাব আমার কমিটির সদস্য। এটা ভিডিঅ'তে গোটেইকেইটা দি আছোঁ, সপ্তমী অষ্টমী নৱমী আৰু দশমী। তো আজি দহুব বিজয় দশমী। তো এইফালে বাহন দিবলৈ গৈ আছে দুৰ্গামূৰ্তি, তো খনামুখত যাব। তো ইয়াত হোৱা দশমী চোৱাৰ আগতে আমাৰ গাঁৱত মানে আমাৰ আম্বাগানত হোৱা দশমীৰ কিছুমান মুহূৰ্ত চাই লওকচোন। Thank you.
দুর্গা পূজা আপনারা ভালে ভালে কাটিছে আর কেনেকে যে পাঁচটা দিন ছুটি গল তো গমকেই নাপালো আর অহা বছর আকৌ পূজা করিম 2023ত যদি আমি বাঁচি থাকো। তো আজি বিজয়া দশমী, খুব বেয়া লাগেছে, তো উপায় নাই, দুর্গা মাতা পাঁচ দিনের কারণে আহে আর পাঁচ দিনের পিছত গুছি যায়। তো আজি গুছি গল আমার মাজপরা, তো আমার অন্তরত সদায় থাকিব। তো পুনর্বার আপনার দুর্গা পূজার শুভেচ্ছা থাকিল। আর কি কি কাপড় কিনলে, কি কি খালে তো কমেন্ট করে কব, অকমান যদি সময় পায় তো ভাল লাগবে আর এটা। তো ইয়া বাহন দিব, তাতেই তার বাহন দিব, ইয়াতে দলং এটা আছে। তো ইয়ারপরে মানসিরি, মানসিরি নদী ফলে একটা দলং আছে, তাতেই দিব বিসর্জন। তো না জানো দলংর পরাই দিয়ে না নমাই দিয়ে। তো প্রথমবার মানে মই আইছো ইয়াত চাবলৈ। তো এইবার দুর্গা পূজা তেজপুরতেই চালো। ইমান মজা লাগেছে না লোকেশনটো। এইখানে হল মানসিরি ঘাট, তো ইয়াতেই বাহন দিব এবার দুর্গা পূজা। দলংর সেইটো পাৰত আর মই এইটো পাৰৰপৰা ভাল ভিউ দিবলৈ এইটো পাৰত আহি গলো। তো হেয়া দলং সব কিমান মানুহ, 3-4 হাজার মান মানুহ হৈ যাব। পাৰত বহুত মানুহ, কিন্তু এইটো পাৰত মাত্র 20-30 জন মানুহমান হ'ব। ইয়াৰপৰা মানে ভাল ভিউ এটা মই চাই আছোঁ আপোনালোকক দেখুৱাবলৈ এইটো পাৰত। এনেকৈ বাহন দিয়া কমপ্লিট হৈ গ'ল আৰু মন্দিৰাও হ'ব প্ৰায়।
এটা গৈ আছো ঘৰলৈ তো ভিডিওটো যদি ভাল পাইছে তে লাইক কৰক কমেন্ট কৰক আৰু সাবস্ক্রাইব কৰক আৰু অহাবাৰ যাতে দুৰ্গা পূজাৰ ভিডিও দিব পাৰো তাকে কামনা কৰক আৰু তো আপোনালোকে ভালে থাকক মংগলা থাকক তো এতিয়া আৰু বাই বাই